নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ইনভেস্টমেন্ট, ভাগ্য, সন্তান, অর্থ, সম্পত্তি, কোন কোন দিক থেকে কি বদল আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক এটি রাশিফল নয়, কিন্তু এই রাশিফল আগামী মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। কি উপায় করবেন এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাব। দেখুন, এই এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন কিন্তু হচ্ছে, অর্থাৎ বিশেষভাবে বদল আসতে চলেছে এই নটি গ্রহেরই। 8ই এপ্রিল বুধ এবং মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে, 12ই এপ্রিল রাহু এবং কেতুর রাশি পরিবর্তন, 13ই এপ্রিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রাশির অধিপতি রবির রাশি পরিবর্তন, 27ই এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন এবং 29ই এপ্রিল আপনার শনির রাশি পরিবর্তন হতে চলেছে। কি বদল আসতে চলেছে সিংহ রাশির জীবনে এই নবগ্রহের রাশি পরিবর্তনে? কোন কোন দিকগুলো শুভ, কোন কোন দিকগুলো সমস্যা আসতে পারে তার একটা জিস্ট আমি আলোচনা করতে চলেছি। নেগেটিভ এবং পজিটিভ দুটি কথা আমি এখানে বলবো। কোনো মন সন্তুষ্টি করার জন্য আমি এই প্রোগ্রামটা করছি না, যেটি বাস্তব সেটি আপনাদেরকে জানাবো। যাদের ক্ষেত্রে হচ্ছে না বা মিলছে না, তারা নিজস্ব জন্মছকটা অ্যানালিসিস করে নিন। আপনার জন্মছকে কোথায় দোষ আছে সেটা আপনারা দেখুন, তারপরে সেই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত রূপে আপনারাও কিন্তু দুর্দান্ত ফল আপনারা পাবেন। তো আলোচনাটা শুরু করি বা শুরু করার চেষ্টা করি, কি বদল আসতে চলেছে সিংহ রাশির। প্রথম আসে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আপনাদের রাশির অধিপতি বর্তমানে অষ্টমভাবে আছে, অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসছে। কিন্তু 14ই এপ্রিল থেকে এই রাশির অধিপতি যখন ভাগ্যভাবে চলে আসবে তুঙ্গ গৃহে, বছরে একবারই কিন্তু আপনাদের ভাগ্যপতি তুঙ্গস্থ হয়, অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে শরীর স্বাস্থ্যের দিকটা, যাদের হজম সংক্রান্ত সমস্যা চলছিল, মাথার ধরা বা চোখ জাতীয় সমস্যা বা হার্টের সমস্যা নিয়ে ভুগছিলেন, সেই জায়গাগুলো আপনাদের সমস্যার রিকভারি হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কেমন হবে? দেখুন, দাম্পত্য সুখ পায় রিপ্রেজেন্ট সপ্তম হাউস, সেভেন্থ হাউসের লর্ড সেভেন হাউসে কিন্তু অবস্থান করবে 29ই এপ্রিল থেকে। কিন্তু 29ই এপ্রিলের আগে পর্যন্ত ষষ্ঠভাবে ষষ্ঠপতি অবস্থান, কিন্তু এখানে দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা, একে অপরের মধ্যে যথেষ্ট বুঝে চলার একটা জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে। এবং ভাগ্যভাবটা যদি বলি, ভাগ্যপতি ভাগ্যভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে, দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। এতদিন যে আপনাদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিল, 14ই এপ্রিলের পর থেকে আপনাদের বাধা বিপত্তি এগুলো কিন্তু দূর হতে চলেছে এবং পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং অষ্টমভাবে বুধ অবস্থান করবে 8ই এপ্রিল পর্যন্ত, এই জায়গাটা একটু হলেও সমস্যা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে অত্যাধিক আর্থিক লস হয়ে যাওয়ার সম্ভাবনা। 8ই এপ্রিল পর্যন্ত বড় ধরনের ইনভেস্টমেন্টের জায়গা যদি বলি আপনারা করবেন না,
আপনাদের ধনাধিপতি এবং লাভ অধিপতির প্রতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ বড় হিউজ ইনভেস্টমেন্টের জায়গাটা আমি বারবার বলব, বিরত থাকুন। আপনারা 8ই এপ্রিলের পরে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করুন, আপনি সিংহরাশি মানুষ 8ই এপ্রিলের পরে ইনভেস্টমেন্ট করুন। এইবার আসি আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কেমন হবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। সেভেন্থ হাউসে বৃহস্পতির অবস্থান, রোজগার এবং পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে, সেখানে কিন্তু আপনাদের বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু হবে। 9th হাউসে রাহুর অবস্থান, বিদেশের মাটিতে যারা 12ই এপ্রিলের পরে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যারা প্রত্যক্ষ পরোক্ষ বা যুক্ত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা যদি বলি, দেখুন আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। ফিনান্সিয়াল গ্রোথের জায়গা আপনাদের ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অর্থনৈতিক সফলতা, অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের দেখা যাচ্ছে। এবং 8ই এপ্রিলের পর ধনাধিপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে। যে কোনো কাজে দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে, বাধা বিঘ্নটা আপনাদের দূর হবে এবং আপনারা সাপোর্টটা কিন্তু পাবেন। এবং আপনাদের এই সময়ের মধ্যে চতুর্থবতী এবং ভাগ্যবতী আপনাদের ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ ভাগ্য বিড়ম্বনা থাকবে না কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে। কর্মের জায়গাটা কিন্তু নিয়ে একটু হলো আপনাদের চাপ মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ কিন্তু থাকবে, শত্রু আপনাদের শান্ত কিন্তু হবে। এবং আপনাদের ঠিক 8ই এপ্রিলের পর মঙ্গল আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু এ সময় পেতে কিন্তু চলেছেন। প্রেমের ক্ষেত্রে আসি, দাম্পত্য জায়গাটা পাশাপাশি প্রেম, দেখুন বিয়ের ব্যাপারে যারা প্রচেষ্টা করছেন বিয়ের একটা যোগাযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম, পুরাতন প্রেম এই যোগগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা আপনারা পাবেন। বিয়ে যাদের হচ্ছিল না, বিয়ের একটা যোগাযোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। রবি, দেখুন রবি আমাদের নির্দেশ করে চক্ষে, রবি আমাদের নির্দেশ করে আত্মাকে, অর্থাৎ রবি কিন্তু তুঙ্গ হওয়াতে ভাগ্য কিন্তু আপনার তুঙ্গ কিন্তু হবে, অর্থাৎ ভাগ্যের যখন সাপোর্ট পাবেন, আমি ভালো বলেছি মেহনতির থেকে ভাগ্য বড়, ভাগ্যের যখন আপনারা সাপোর্ট পাবেন যে কোনো দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের কাটবে। এডুকেশনের জায়গা পঞ্চম বাই রিপ্রেজেন্ট এডুকেশন, এডুকেশনের জায়গাটা ওভারঅল মোটামুটি আপনাদের যাবে, কিন্তু 13ই এপ্রিলের পর যেহেতু পঞ্চমপতি আপনার অষ্টমভাবে চলে যাচ্ছে, এখানে কি হবে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী কিন্তু থাকবে এবং প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাওয়া, আপনি ভেবেছিলেন আপনি 85-89 মার্কস পাবেন, সেখানে আপনার 70-72 বা 68 এরকম মার্কসের জায়গা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে। এবার আসি আপনাদের সম্পত্তিগত দিক থেকে, আপনি সিংহরাশি মানুষ, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন। সম্পত্তি দিক থেকে নিজস্ব অ্যাসেট, নিজস্ব প্রপার্টি এই সময় কিন্তু আপনারা তৈরি কিন্তু করবেন, লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহরাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি এবং হাজবেন্ডের সাথে যথেষ্ট বন্ডিং আপনাদের থাকবে এবং পিতার সাপোর্ট আপনারা পাবেন এবং গভর্নমেন্টের সাপোর্ট, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট গভর্নমেন্টের সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। চাকরি যারা করছেন,
চাকরি ক্ষেত্রে কিন্তু চাপ আপনাদের বাড়বে, কমবে না। অর্থাৎ কর্মক্ষেত্রের চাপ, এই প্রেশারটা যদি আপনারা নিতে পারেন, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি, আপনারা কিন্তু সুনাম এর সঙ্গে কিন্তু কাজ আপনারা এই সময় কিন্তু করবেন সিংহ রাশির ক্ষেত্রে। আবারও বলছি, সিংহ রাশি মোটামুটি ভালো, তবে 14 এপ্রিলের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেনের সময় কিন্তু আসতে চলেছে। আস্তে আস্তে আপনাদের উন্নতি প্রশস্ত কিন্তু হতে চলেছে। সন্তান ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। কী উপায় করবেন? আপনারা সূর্য প্রণাম করুন, বিশেষরূপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ সকলে।